আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটে পুটেতে আগামী 10-13 ফেব্রুয়ারি সন্তোষ মেট্রো স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। সব্যসাচিদা নমস্কার। সব্যসাচিদা, এই পুরো ভোটের প্রার্থী তালিকা বেরোনোর পর দিকে দিকে বিক্ষোভ শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরেই, কি বলবেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে গন্ডগোল, এই নিয়ে আই এম নট ইন্টারেস্টেড। আমি যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে এই প্রার্থী তালিকা নিয়ে মারপিট। সেটা এর আগে তৃণমূলের কোনো দপ্তরের ভিতর হয়েছে, কনফারেন্সের মধ্যে হয়েছে, কর্মী সভায় হয়েছে, দলীয় সভায় হয়েছে, কিন্তু রাস্তা অবরোধ করে, জুট মিল বন্ধ করে, টায়ার পুড়িয়ে প্রার্থী হইনি কেন সেই বলে ফেসবুক লাইভ করে কান্নাকাটি করে, এইভাবে কিন্তু এখনও পর্যন্ত আমরা এর আগে দেখিনি। এবং সবচাইতে যেটা বড় কথা হচ্ছে, আমি কামারহাটির উদাহরণটা দিচ্ছি, যে কামারহাটির মানুষ শান্তিতে বসবাস করতেন। আজ থেকে ঠিক 1 বছর আগেও কামারহাটির পরিস্থিতিটা এরকম ছিল না, তখন বামফ্রন্টের বিধায়ক ছিলেন কামারহাটিতে মানস মুখার্জি। কিন্তু এখন কামারহাটির দিকে তাকান, দেখুন একজন বিধায়ক, সাংসদ এবং বর্তমান বিধায়ক, তারা যে ভাষা একে অপরের প্রতি ব্যবহার করছেন, আমি এখন দেখলাম কি বলেছেন, কি বটি কাবাব টাবাব এইসব বলেছেন, নাকি মদনবাবু বলেছেন সৌগত রায়ের সম্পর্কে, এবং বলেছেন নাকি উনি নাকি মমতা ব্যানার্জির পৈতৃক পরিচয়, পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন টশ্ন তুলেছেন, এগুলোও বলেছেন। ববি হাকিমের উদ্দেশ্যেও বলেছে, কে ববি টবি আমি মানি না, আমার কাছে আমি অভিষেক আর মমতা ছাড়া কারুকে মানি না। এটা হচ্ছে যে যেখানে মদনবাবুদের মতন সিনিয়র তৃণমূল কংগ্রেসের লিডার ইত্যাদি ইত্যাদি, তারা যেখানে মমতার সঙ্গে সঙ্গে অভিষেকের নামটা নিতে বাধ্য হন, এবং যেখানে আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একমাত্র সম্ভবত যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবার ক্ষমতা রাখেন, এটা ভালো, কারণ এই দলে তো কেউ কথা বলতে পারতেন না বা বলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 294টাতে প্রার্থী হয়েছিলেন তারই ভাষায়। সেখানে অভিষেকবাবু এখন একটুখানি নিজের মতত প্রকাশ করছেন, এগুলো ভালো। তো সেইখানে যখন বাধ্যবাধকতার পরিস্থিতি থেকে মদনবাবু এই কথাগুলো বলেন, তখনই বোঝা যাচ্ছে কি চলছে। আসলে এটাকে যদি খুব সহজ ভাষায় আমি ব্যাখ্যা করি, যখন টিকিট দেওয়া নেওয়াটা শুধুমাত্র টাকা পয়সার লেনদেনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তখন এই অবস্থাই তৈরি হয়। কেন আমি লেনদেন কথাটা বলছি, কারণ তৃণমূল কংগ্রেসের এই অভিষেকবাবু গতকাল একটি ইন্টারভিউ দিয়েছেন টিভিতে, আমি শুনছিলাম, সেখানে উনি রাজনীতিকে পেশার সাথে তুলনা করতে শুরু করেছেন, যে সব পেশাতে যেমন রিটায়ারমেন্টের একটা এজ থাকে, রাজনীতিতেও রিটায়ারমেন্টের এজ করা উচিত। উনি আনুন না, উনি প্রথমে পঞ্চায়েত পুরসভার জন্য এখানে আনুন আগে বিলটা। উনি বলেছেন বিলটা কেন্দ্র সরকার আনলে সব থেকে প্রথম উনি ভোট দেবেন, আনলে উনি ভোট দেবেন, কি দেবেন না সেটা তো পরে, রাজ্য সরকার তো আনতে পারে। আমি আপনাকে রেফারেন্স দিতে পারি হরিয়ানাতে সরকার, সেখানে মানে রাজ্য হরিয়ানা বিধানসভায় একটি আইন পাশ হয়েছিল, পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে একটা কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা ফিক্স করা হয়েছিল, সেইটা পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট অব্দি মামলা হয় এবং সুপ্রিম কোর্ট সেটা বলেছিল এটা করা যায় যদি বিধানসভা মনে করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণের কোয়ালিফিকেশন করবার ক্ষমতা কিন্তু বিধানসভারও এখানে আছে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে, পুরসভা ভোটের ক্ষেত্রে, পঞ্চায়েতের সামনে। আমি বলছি অভিষেকবাবুকে, আমি চ্যালেঞ্জ করছি, উনি এখানে যদি পারেন, ওনাদের সরকার আছে, এই বিলটা আনুন না, যে রাজনীতিতে 65 বছরের উপর কেউ থাকতে পারবেন না, ক্ষমতা আছে, আমি বলছি ক্ষমতা আছে, আপনি সংবিধান দেখুন, রাজ্য বিধানসভারও সেই ক্ষমতা আছে, কারা পঞ্চায়েতের ক্ষেত্রে কারা সদস্য হতে পারবেন কোয়ালিফিকেশন ঠিক করার ক্ষেত্রে, এবং হরিয়ানার ইনস্ট্যান্সটাও আমি আপনাকে দিলাম, এটা করা যায়। এবার আমি আপনাকে যদি বলি যে অভিষেকবাবু যেটা বলেছেন পেশার সাথে তুলনা করছেন, এটার একটা বিপজ্জনক দিক আছে। যেইমাত্র আপনি রাজনীতিটাকে পেশার সাথে তুলনা করবেন, সবাই আসবে এখানে, হচ্ছে পেশায় কেন আসে, টাকা রোজগার করতে আসে, পেশা যিনি করেন পেশাজীবী পয়সা নেবেন, তাহলে রাজনীতি করতে গিয়ে পয়সা নেবেন, তাহলে এটা যখন একটা জায়গায় চলে আসে সেখানে আসবে প্রতিযোগিতা, চাকরির যেমন প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনি দেখবেন ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা হতে থাকে, সেরকম পলিটিক্সেও প্রতিযোগিতা হবে।
তাহলে যিনি প্রার্থী হচ্ছেন, যিনি প্রার্থী হতে পারলেন না, তার স্কোপটা কমে গেল, তার রোজগার করার জায়গাটা কমে গেল। তৃণমূল কংগ্রেসের আমলে আসলে পুরসভাগুলো হয়ে উঠেছে ব্যবসা করার এক একটা জায়গা। বহু জায়গায় বহুজনকে পাবেন, তাদের স্ত্রী তারা কন্ট্রাক্টর, তাদের পরিচিত লোক তারা কন্ট্রাক্টর, ওই একই পুরসভার ঠিকাদার। আমি এরকম অসংখ্য নাম বলতে পারি, বিধাননগর পুরসভাতে এরকম উদাহরণ আছে, কলকাতা পুরসভার ক্ষেত্রে এরকম ছিল, বিভিন্ন জায়গাতে এরকম আছে। তারা এখান থেকে করে কমবে খাবার একটা প্রতিষ্ঠান হিসেবে দেখে নিয়েছে। এটার বিপজ্জনক দিক হচ্ছে রাজনীতিতে যে জায়গাটা ছিল, ধরুন আছে মোহনদাস করমচাঁদ গান্ধীর কত বয়স ছিল, তিনি রাজনীতিতে ছিলেন তো। আচ্ছা, রাজনীতি সম্পর্কে শুধু তো রাজনীতি করা মানে এমএলএ এমপি হওয়া নয়, রাজনীতি মানে রাজনীতি সম্পর্কে ওপিনিয়ন দেওয়াও। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সভ্যতার সংকট লিখেছিলেন, সেটা রাজনৈতিক একদম, মানে আমি বলবো নিখাদ রাজনৈতিক একটা প্রবন্ধ ওনার। সেটা তিনি যখন লিখছেন তখন তার বয়স কত হয়েছিল জীবন সায়ন্যে? তাহলে রাজনীতিতে রিটায়ারমেন্টের বয়স কখনো হয় নাকি? ইজ ইট এ প্রফেশন? ইজ ইট এ বিজনেস? ইজ ইট এ ট্রেড? নো, অভিষেকবাবু হ্যাজ টার্মড ইট অ্যাজ এ ট্রেড। এই জায়গাটাই হচ্ছে বিপদ, সেটা হচ্ছে কর্পোরেট মডেলকে পেনিট্রেট করানো। আজকে যে ফাঁসে, যে জালে মমতা ব্যানার্জি নিজে জড়িয়ে গেছেন, আমি আপনাকে কালকে বলছি যে অভিষেকবাবুর ওই ইন্টারভিউয়ের আমি প্রত্যেকটা অংশকে আমি পোস্টমর্টম করেছি, করে আমি বলছি উনিও যা যা বলেছেন সেই কথাগুলোকে যদি নেওয়া যায় তাহলে আমরা যে মডেলটা পাই সেই মডেলটা কিন্তু আমাদের ভারতের সংবিধানের সাংবিধানিক মডেল নয়। এই মডেলটা কিন্তু একেবারে কর্পোরেট মডেল অফ পলিটিক্স। এই যে কর্পোরেট মডেল বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে এই যে দলে যারা ধরুন তোলা তুলছে বা ধরুন খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে শনাক্ত করার জন্যই কিন্তু আইপ্যাক এসছে, এবং আইপ্যাকের কাজ তাই, আইপ্যাক সেটাই করছে। একটা কে আমি বলছি সেই কাজটা করছে, জনপ্রতিনিধি হচ্ছেন। আমি বলছি এই বিপদটা বুঝুন, আমাদের সংবিধান প্রণেতারা যখন সংবিধান তৈরি করেছিলেন রাজনৈতিক দলকে ডিফাইন করেননি, কেন করেননি এই নিয়ে বিস্তারিত বিতর্ক। সংবিধান যখন তৈরি হয়েছিল গণপরিষদে আমাদের সংবিধান প্রণেতারা তারা করেছিলেন, কেন রাজনৈতিক দলকে আনডিফাইন্ড রাখা হচ্ছে, কেন রাজনৈতিক দলকে এই নিয়মতন্ত্রের বাইরে রাখা হবে, তার একটা কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলি হচ্ছে জনগণের চিন্তা চেতনার আধার। যে কথাটা আমি বারবার করে বলে আসছি, যে কথাটা আমার আগেও শিবম শঙ্কর সিং বলে একটি ছেলে যিনি আইপ্যাকে কাজ করতেন, প্রশান্ত কিশোরের সাথে কাজ করতেন, তিনি যখন একটি বই লিখেছিলেন হাউ টু উইন অ্যান ইন্ডিয়ান ইলেকশন, এই বইটাতে তিনি লিখছেন যে কিভাবে তারা পেনিট্রেট করেন এবং জনমতকে তারা কি করে ডাইলিউট করান। এই জায়গাটাতে আমার তো মনে হয় এই প্রসঙ্গে আইন করার দরকার, ভারতের পার্লামেন্টের কনসিডার করা দরকার। আচ্ছা, রাজনৈতিক দলগুলো যদি স্বাধীন স্বতন্ত্রভাবে ভাবতে না পারে তাহলে আপনি বিশ্বাস করবেন কি করে যে যারা জনপ্রতিনিধি হবেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হবেন, তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে ভাবতে পারবেন? আমি একটা উদাহরণ দিলে এটা খুব পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোম্পানি আইনে একটি প্রভিশন আছে যে সরকারি দপ্তর বা সরকার সরকারি কোম্পানি তারা কোনো রাজনৈতিক দলকে কোনো টাকা কন্ট্রিবিউট করতে পারবেন না। কর্পোরেট যখন কন্ট্রিবিউট করে তার একটা সিলিং আছে রাজনৈতিক দলকে। কেন এগুলো করা হয়েছিল? তার কারণটা শুধু ছিল না যে কালো টাকা নিয়ন্ত্রণ করো, তার কারণ ছিল রাজনৈতিক দলগুলি যাতে কর্পোরেট নিয়ন্ত্রণাধীন না হয়ে যায়। কর্পোরেট নিয়ন্ত্রণাধীন হয়ে গেলে আপনি ভাবুন, এই চিত্রটা একদম একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল অনিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। সেই মানদণ্ডটায় যদি বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে দেখা দেয় তাহলে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু অত্যন্ত বিপন্ন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যায় এর ফলে। তাহলে আজকে আইপ্যাক যদি ক্লেম করে যে আমি গোটা ভারতের জনমতকে নিয়ন্ত্রণ করি, তাহলে আর নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখার দরকার কি? তাহলে বিধানসভা ভোট লোকসভা ভোট করার দরকার কি? তাহলে আইপ্যাকই বসিয়ে দিক না যে কারা কারা থাকবেন। তাহলে ঠিক যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময় বোর্ড ছিল, বোর্ডের যারা সদস্য ছিলেন সেই রকম একটা জায়গা তৈরি হয় এবং এর ফল কিন্তু একটা রিভার্স জায়গায় পৌঁছে যায়। আমাদের স্বাধীনতার, আমাদের সংবিধান প্রণয়নের ইতিহাস সেই জায়গাটার কথা কিন্তু বলেনি, তারা কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতের কথা বলেছিলেন। আসলে প্রশান্ত কিশোররা যেটার উপর আক্রমণ করছেন সেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব, মানুষের স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে চিন্তা করার অধিকারের উপর আক্রমণ করছেন।
সবজয়দা, দেউচা পাচামি নিয়ে কিন্তু অনেকদিনই কথাবার্তা চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন দেউচা পাচামিতে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না, যারা স্বেচ্ছায় জমি দেবে তাদেরটাই নেওয়া হবে এবং সেখানে যারা যারা দেবে তাদের সিনিয়র কনস্টেবল হোক, জুনিয়র কনস্টেবল হোক বা বিভিন্ন পদে তাদের চাকরি দেওয়া হবে। চাকরি তো দেবে হচ্ছে আপনার এই 7,000 টাকা থেকে 10,000 টাকার বাইরে তো চাকরি দেওয়ার ক্ষমতা, পরীক্ষা নিতে হবে। যদি আপনি এক্সেম্পটেড ক্যাটাগরিতেও চাকরি দেন তার জন্য পরীক্ষা দিতে, আদিবাসী ভাইরা যদি রাজি থাকেন সেই পরীক্ষা টরীক্ষা দেবার জন্য, তাহলে সেখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরির কথাটা আসছে কেন? মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই কয়লা প্রজেক্ট নিতে গেলেন কেন, যে প্রজেক্টটা ইতিমধ্যে ভারতের অন্যান্য রাজ্য সরকারগুলো তারা পরিত্যাগ করেছে, ভারত সরকার নিজে করেনি, কোল ইন্ডিয়া তারা করেনি। আজকে এই প্রজেক্টের কোনো ভায়াবিলিটি রিপোর্ট নেই, প্রজেক্টের কোনো রকমের বেসিক রিপোর্ট নেই যে প্রজেক্টে কতদিন লাগবে কয়লা উত্তোলন করতে। আজকে ব্যাসল্টের যে লেয়ার আছে দেউচা পাচামিতে, সেই লেয়ার কাটতে 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 যেতে যেতে কত বছর লাগবে কয়লা তুলতে তার কোনো হিসেব তারা দিয়েছেন? আসল লক্ষ্য হচ্ছে ওই গ্রানাইটের লেয়ার, সেইখান থেকে পাথর কেটে সেইটাকে আস্তে আস্তে করে নিয়ে বিক্রি করা, বালি পাথর যা যা আছে। এবার বুঝতেই পারছেন আমি তিনটে শব্দ কেন বলছি, এগুলোর থেকে যারা যারা রোজগার করার তারা তারাই করবে। চাকরি বাকরি পাবে হয়তো কিছু লোক যেসব বলে বেড়াচ্ছে, যারা ওরা করছে যেটা সাধারণত আমি বলছি কিছু সিভিক পুলিশকে নিয়োগ করেছে। সাধারণত ওদের টেন্ডেন্সি থাকে ভাঙো এবং ঐক্যটা ভেঙে দাও, ভেঙে দিয়ে এটাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। এই সিভিক কিছু থাকে, তাদেরকে খোঁচরের কাজ করাচ্ছে বেসিক্যালি তাদের দিয়ে, আর ওইখানে গিয়ে মানুষকে জোর করছেন। কিন্তু আদিবাসী মানুষ যেভাবে ওখানে উত্তাল হয়ে উঠছেন এই প্রজেক্টে, দেউচা পাঁচামিতে 1 ইঞ্চিও জমি কাটতে দেবেন না তারা, তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন একদম পরিষ্কার না বলবার জন্যে। সারা পৃথিবী কয়লাকে রিফিউজ করছে, যখন পশ্চিমবঙ্গে এই কয়লা খনি, খোলামুখ কয়লা খনির কোনো ভবিষ্যৎ। আদি তো শিল্প নয়, কেন শিল্প বলছেন? একটা শিল্প মানে সেটা তার অ্যান্সিলারি থাকবে, একটা শিল্প মানে তার একটা ভায়াবিলিটি থাকবে, কতদিন বাদে কত কর্মসংস্থান হবে। খনি মানে কি আর, খনিতে উত্তোলন শেষ, খনির কাজ শেষ, কী করে এটাকে আপনি শিল্প বলছেন? একটা বিষয় এখন দেখেছি আমরা যে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর একটা জোর তরজা চলছে এবং সেটা দেখছে কোন পর্যায়ে গিয়ে নামছে সেই তরজা। মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই টুইটার হ্যান্ডেল থেকে ব্লক করে দিয়েছেন এবং রাজ্যপালকে প্রায় নিশানা করেই বলেছেন যে দিল্লি থেকে ঘোড়ার পাল পাঠিয়েছে, কিন্তু রাজ্যপাল একটা সাংবিধানিক পদে বসে আছেন, কি বলবেন এই যে বিষয়টা, এটা এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারছে এই বিষয়ে বলতে? প্রথমত মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল তাদের মধ্যে আলোচনা হওয়া উচিত হচ্ছে চিঠি চাপাটি করে বা দেখা করে। এই টুইটার হ্যান্ডেলের মধ্যে দিয়ে প্রশাসনিক কাজকর্ম করার এই যে প্রবণতা, এটা আসলে সংবিধান এবং দেশ সরকার এই সম্পর্কে এর যে একটা গুরুত্ব আছে মানুষের মনে, জনমানুষে, সেটাকে লঘু করে দেবার প্রচেষ্টা। এই জায়গাটা রাজ্যপাল মুখ্যমন্ত্রী দুজন মিলেই করছেন টুইটার হ্যান্ডেল ব্যবহার করতে গিয়ে। টুইটার কখনো আপনার পার্লামেন্টের বা সেক্রেটারিয়েটের বিকল্প হতে পারে না। মুখ্যমন্ত্রীর যা বক্তব্য আছে মুখ্যমন্ত্রী লিখিত দিন না। আজকে রাজ্যপাল যে প্রশ্নের সামনে ফেলেছেন রাজ্যের সরকারকে, আমি আপনাকে বলছি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আদালতের সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে হাওড়া পুরসভা বিল নিয়ে। বলেছেন আমি ভুল বলেছিলাম, আমাকে দেওয়া তথ্য ঠিক ছিল না, আমি বুঝতে পারিনি। রাজ্যপাল লিখছেন যে আমার কাছে কোনো বিল পেন্ডিং নেই। এখন তো মনে হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে ক্ষমা চাওয়ানোটাও একটা মিথ্যে কথা ছিল, তেই তো চলছে। তাহলে রাজ্যপাল যদি চারটে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী কেন বলতে পারছেন না? আমি তো আদালতেও যাবো, শ্বেতপত্র প্রকাশ করার ডাইরেকশন চাইবো, রাজ্যপালের পদটা উঠিয়ে দেওয়ার জন্য দাবি তুলছি। আরে এত কথা উনি এখন, এত যখন নন্দীগ্রাম নিয়ে যখন ওই গোপালকৃষ্ণ গান্ধী ক্রিকেট খেলছিলেন তখন কোথায় ছিলেন? আসলে যাদের রাজনৈতিক কোনো বক্তব্য নেই, ধরুন আমরা রাজনৈতিক বক্তব্য আমাদের পার্টির জন্মলগ্ন থেকে রাখছি, যখনই আমাদের পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল পার্টি কর্মসূচিতে আমরা যে সাংবিধানিক রিফর্মসের কথা বলি সেখানে রাজ্যপালের পদটা আমরা রাখবো না, আমরা পরিষ্কার কথা বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি এরকম কোনো এজেন্ডা ছিল, নাকি আজকে ধনকর সাহেব আছেন বলে তৃণমূলের যা পজিশন থাকছে, কালকে যদি আরেকজন এসে যায় অন্য কোনো কর, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অ্যাজেন্ডাটা রাজ্যপাল সম্পর্কে বদলে যাবে? আমি বলছি পলিটিক্যাল কনসিস্টেন্সি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেই পলিটিক্যাল কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে একটি রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক বিতর্কটাকে
এই টুইটার হ্যান্ডেলের বিতর্কের মধ্যে নামিয়ে নিয়ে আসে, সেটাই আজকে তৃণমূল কংগ্রেস করেছে। পেগাসাস নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে, এই পেগাসাস বিষয়টা কিন্তু রাজভবন থেকে চালনা করা হয়, এবং দিলীপ ঘোষ তার পাল্টা বলেছে যে পেগাসাস তো প্রথম মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিল, রাজীব কুমারকে দিয়ে আনতে পাঠিয়েছিল। এবং এই এই কি বল, আপনাকে বলছি রাজীব কুমার এখানে যে আপনার এই নজরদারি চালাতেন এটার প্রচুর সাক্ষ্য আছে আমার কাছে। এমন কিছু ডকুমেন্ট আছে যে পুলিশ লিখছে যে ওনার ফোনে মাধ্যমে কল রেকর্ড ঘেঁটে আমরা দেখেছি যে অমুকের সাথে যোগাযোগ হয়েছে, এরকমও কিছু রেকর্ড অন ওথ তারা বলে গেছেন বিভিন্ন মামলায়, রাজীব কুমার রাজীব কুমার এবং অন্যান্য বিভিন্ন কমিশনারেটের এগেনস্টেই অভিযোগ আছে। প্রশ্ন হচ্ছে পেগাসাসটা একটা সিরিয়াস ইস্যু, আর মুখ্যমন্ত্রী কী করলেন সেই নিয়ে কিছু পাঁচ একটা লোকজনকে তারা আবার বসিয়ে দিলেন কমিশন করে করে কমবে খেলো, খাবার জন্য বসিয়েছিল, এখন তো সুপ্রিম কোর্ট বন্ধ রেখেছে, হাইকোর্ট থেকে রিটায়ারমেন্ট হয়েছে, পোস্ট রিটায়ারাল বেনিফিট পাচ্ছিল না, হিউম্যান রাইটস কমিশনেও বসাতে পারছে না, তাদেরকে নিয়ে গিয়ে আবার বসিয়ে দিয়েছে পেগাসাস কমিশন। আর এই সমস্ত টাকা পয়সা আর তুলতে দেবো না, জজ ছিলেন রোজগার করেছেন, এবার বাড়ি যান, বাড়ি গিয়ে থাকুন, মমতা ব্যানার্জির দালালি যদি করতে যান তাহলে রাজনৈতিক ভাষায় জবাব পাবেন, আর জজের মতন সম্মান পাবেন না। এখন আপনারা জজ নন, যাদেরকে অ্যাপয়েন্ট করেছেন হিসেব দেখুন, সেই জজ সাহেব মমতা ব্যানার্জির ডিলিটের মামলা মেনটেনেবিলিটি গ্রাউন্ডে উড়িয়ে দিয়েছিলেন, প্রধান বিচারপতি ছিলেন যতীন্ময় ভট্টাচার্য, কন্টেম করলে করতে পারেন। আমি তো নেক্সাস তুলছি, মমতা ব্যানার্জি ওনার বাড়ি গিয়েছিলেন এই মামলার আগে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হবে বলে এখন যাচ্ছেন ল্যাং ল্যাং করে, কি করবেন স্বভাব, ক্ষমতা না থাকলে এরা বাঁচতে পারেন না, প্রতিটা জায়গাতেই এই জায়গাটা দাঁড়াচ্ছে। তাহলে আপনাকে এই জায়গাটাকে বুঝতে হবে আসলে কি চাইছে তৃণমূল কংগ্রেসের সরকার, কিছু পেটোয়া লোকেদের নিয়ে এখানে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চাইছে নিজের হাতে, এই জায়গাটা নিজের হাতে মানে একটি পরিবারের হাতে, আর গোটা রাজ্যে যে মারপিট হচ্ছে দেখছেন ব্যানার্জি পরিবার বনাম পশ্চিমবঙ্গ, এই যে এক 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 পরিবার এক প্রার্থী, এসব যে কথাগুলো বলছে। ববি হাকিম বলেছেন যে প্রার্থী লিস্ট বার করা হয়েছে সেটাই মানে শেষ কথা, কারুর যদি অসুবিধা হয় সে দল থেকে বেরিয়ে যেতে পারে। ববি হাকিম যিনি একটা দলের পাসওয়ার্ড রাখতে পারেন না, একটা পাসওয়ার্ড রাখতে পারেন না, ববি হাকিম বলেছেন না পাসওয়ার্ড চল রাখতে পারেন না, তিনি দল চালাবেন কি, উনি স্ট্র্যাপ ট্যাপ চালান ওখানে গিয়ে খিদিরপুর ডকে, যেটা ওনার কাজ সেখানে ফিরে যান, তৃণমূলে ফিরে যান, ওনার যে জায়গা ছিল সেখানে যান, মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে হামলা করতে গেছিলেন, এই তো ববি হাকিম, যিনি একটা পাসওয়ার্ড রাখতে পারেন না তিনি রাজ্যের গোপনীয়তা কি রাখবেন। আজকে দেখুন এক পরিবার এক প্রার্থী, কত বড় ভাঁওতা দেখুন তো, আজকে কার্তিক ব্যানার্জির স্ত্রী তিনি কোন পরিবারের লোক, তিনি কাউন্সিলর নন, মুখ্যমন্ত্রীর ভাই অভিষেক ব্যানার্জি এক পরিবারের লোক নন, মমতা ব্যানার্জি ওই পরিবারের নয়, সেই পরিবার থেকে তিনজন থাকতে পারবে, আর কামারাটিতে বা অন্য কোথাও একটা ছোট পরিবার থেকে দুজন প্রার্থী হলে তখন আর হবে না, কলকাতায় ক্ষমতা নেই, কলকাতায় বড় বড় মাতব্বররা আছে, সেখানে কিছু করতে পারেননি, কলকাতা নির্বাচন হয়ে যাবার পর এখন এই নীতি চালু করেছে, বড় বড় কথা টিভিতে বসে বললে হবে, আপনাকে কাজে করে দেখাতে হবে, এটা করতে যেদিন যাবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে, যদু বংশ ধ্বংস দেখেছেন তৃণমূল কংগ্রেস, এবং এই দুর্নীতির বংশ ধ্বংস অপেক্ষা করুন, সময় আছে, তার মধ্যে হবে। প্রশ্ন হচ্ছে মানুষ ভোটদান করতে পারবেন কিনা, পিছনের দিকে তাকালে হবে না, পিছনে কোনো ভোট হয়নি, 12 তারিখে ভোট হবে, 27 তারিখে ভোট হবে পশ্চিমবঙ্গে, মানুষ ভোট দেবেন, এবং অন ক্যামেরা বলছি যেখানে ভোটদানে বাধা দিতে দেওয়া হবে, এই মামলা হাইকোর্টে পেন্ডিং আছে, কলকাতা কর্পোরেশন ভোটের সমস্ত ডকুমেন্ট ইভিএম হাইকোর্টের নির্দেশে প্রিজার্ভড আছে, যেখানে বাধা দিতে যাবে। এবং একটা ঘটনার উদাহরণ দিই, 92 নম্বর ওয়ার্ড যেখানে মধুচন্দ্রা দেব জিতেছেন সিপিআই এর প্রার্থী বামফ্রন্টের, সেই ওয়ার্ডে যখন বহিরাগতদের নিয়ে গেস্ট হাউসে রেখেছিল প্রার্থীর নেতৃত্বে, মানুষ গিয়ে সেখানে সমস্ত গুন্ডা মস্তানদের বার করে দিয়েছে, মানুষকে উঠে দাঁড়াতে হবে, গুন্ডা পিটিয়ে বার করতে হবে দরকার লাগলে, মানুষের অধিকার মানুষকে ফেরাতে হবে, কারুর বাবার অধিকার নয়, এটা সংবিধান প্রদত্ত অধিকার, একে বদল করতে হবে, ধাপে ধাপে বদল করতে হবে, আর 12 তারিখে ভোট করে এটা বদল করতে হবে। ওই ভোট দিতে পারলাম না, কাঁদলাম, কাঁদনি গাইলাম, হবে না, কেউ কাঁদনি শুনবে না, কে সৌরভ দাস কাঁদনি শুনবে, ও মমতা ব্যানার্জি বিস্কুট লেড়ো বিস্কুট পাউরুটি ছুঁড়ে দিলে চলে যাবে, সে কাঁদনি শুনবে না, কেন্দ্রীয় বাহিনী এসে কিচ্ছু ভোট করাবে না, ভোট মানুষকে করতে হবে, ভোট যদি দিতে না দেয় অস্ত্র, নিজের অস্ত্র
হাতা খুন্তি লাঠি যা থাকবে নিয়ে বেরোতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই হবে, একদম গণতন্ত্র রেস্টোরেশনের জন্য সবকিছু অ্যালাউড। সব্যসাচীদা, এই যে কর্পোরেশনে যে ফান্ডের ঘাটতি, এটা কিন্তু অকপটে স্বীকার করেছে ববি হাকিম। তিনি বলেছেন যে হ্যাঁ, আমাদের কর্পোরেশন একদম লসে চলছে। এই বিষয়টা কেন, মানে কেন মনে হলো? ববি হাকিম তো পৌরমন্ত্রীও বটে, পৌরমন্ত্রীও বটে, কর্পোরেশনকে বেল আউট করার রাস্তা খুঁজুন। কর্পোরেশনের মেয়র, তিনি পৌরমন্ত্রী, নিজে বিল এনেছিলেন, অ্যামেন্ডমেন্টটা নিজে সই করে এনেছিলেন বিধানসভায়, নিজে মেয়র থাকবেন বলে। ববি হাকিম এইসব লেকচার দেবে সেটা মানতে হবে দেশের লোককে। কিসের ভিত্তিতে বলছেন ববি হাকিম? আজকে কেন কলকাতা পুরসভার ফান্ড গেল তদন্ত করতে হবে না? কলকাতা পুরসভার ইতিহাসটাই 50 বছরের ইতিহাস নয়। চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, তারা মেয়র ছিলেন কলকাতার। এর জবাব ববি হাকিমকে দিতে হবে। উনি শুধু কলকাতা পুরসভা নয়, গোটা কলকাতাবাসীর মাথা নুইয়ে দিয়েছেন। যেখানে বিকাশ ভট্টাচার্য যখন মেয়র ছিলেন, 500 কোটি টাকা রেখে এসেছিলেন সেখানে, আজকে সেই জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস? এই জবাবটা দিতে হবে, জবাব দেবার সময় হয়েছে। মানুষকে কিন্তু এই লড়াইটা নিজেদের লড়ে নিতে হবে, কেউ ভিক্ষার দান দিয়ে যাবে না এসে। এ ববি হাকিম বলুন, কার্তিক ব্যানার্জি বলুন, মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন, কেউ ভগবান নয় এবং কেউ চিরকাল ক্ষমতায় থাকবে না। নতুন চাকরি হচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি পরীক্ষা দিয়ে দিয়ে মানে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে, বসে আন্দোলন করছে। নতুন চাকরির জায়গা নেই, কোনো অপশন নেই, বন্ধ। কিন্তু যারা সরকারি কর্মচারী, তারে ধাপে ধাপে বয়স বাড়ছে, তাদের আরো চাকরিজীবী মানে চাকরির জীবন বাড়ছে, এটাকে কিভাবে? এটাই তো কর্পোরেট মডেল। শুধু বিজেপিকে হাঁটাতে গোয়া যাব আর বিজেপিকে হাঁটাতে ত্রিপুরা যাব, গিয়ে ওখানে কিছু চ্যাংড়া ছেলেপুলে নিয়ে রাস্তার মধ্যে বসে পড়বো, হই হল্লা করবো আর বিজেপি চলে যাবে, এসব ভাবলে তো হবে না। বিজেপিকে হাঁটানোর কারণ প্রথম হচ্ছে বিজেপির অর্থনৈতিক আক্রমণ সাধারণ মানুষের উপর। এই অর্থনৈতিক আক্রমণটা হয় একটি নীতির উপর ভিত্তি করে, সেটা হচ্ছে নব্য উদারবাদী অর্থনীতি। নব্য উদারবাদী অর্থনীতি কি বলছে? যে সরকারি টাকার যে বিনিয়োগ, অর্থাৎ কাজের ক্ষেত্রে, কর্মসংস্থানের প্রশ্নে, রাষ্ট্রায়ত্ত শিল্পের প্রশ্নে, শিক্ষার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, সব জায়গায় সেটা ক্রমশ ক্রমশ সংকুচিত করে ফেলো, করে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দাও এবং বাজারের হাতে সবটা ছেড়ে দাও। আজকে একই অর্থনৈতিক নীতি পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির সরকার নিচ্ছে, কেন্দ্রও একই নীতি নিয়ে বিভিন্ন দপ্তর বন্ধ করে দিচ্ছে, সেখানে কোনো নতুন নিয়োগ হচ্ছে না, রাজ্যেও সেই একই জিনিস হচ্ছে। আর এখানে অভিষেক ব্যানার্জি বলছেন আমরা বিজেপিকে লড়তে যাব, কোথায় যাবে? গোয়ায় যাবে, গোয়ায় যান, বিজেপি গোয়ার বিচে শুয়ে থাকুন, যা ইচ্ছে করুন, কিন্তু বিজেপিকে সরানোর ক্ষমতা আপনার নেই। আপনি যেদিনকে বিজেপিকে সরানোর চেষ্টা করবেন, মাঝখানে প্রশান্ত কিশোর আছে নীতিশ কুমারের কাছে, কে পাঠিয়েছিলেন প্রশান্ত কিশোরকে? আবার ওই ক্রনোলজিটা একটুখানি ইয়াদ করনা পড়েগা কি, অমিত শাহর কথায় নীতিশ কুমার ওনাকে নিয়েছিলেন পার্টিতে, আবার নীতিশ কুমারের পার্টি থেকে উনি এসে জুটেছেন মমতা ব্যানার্জির পার্টিতে ভায়া অভিষেক ব্যানার্জি। তাহলে এই 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 সাইকেলটাকে বুঝতে হবে। তাহলে বুঝুন, মাঝখানে প্রশান্ত কিশোর আছে আর অভিষেক ব্যানার্জি বিজেপিকে উড়িয়ে দেবে, এটা ভাবনাটা হচ্ছে একদম আকাশ কুসুম স্বল্প স্বপ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যতই ইডি সিবিআই আমার পিছনে থাকুক বা আমাকে ডাকুক, আমি কিন্তু ভারতবর্ষের প্রথম মানুষ যে অমিত শাহর বিরুদ্ধে মামলা করেছি। এত কথা বলছেন কেন? উনি এত কথা না বলে, টিভিতে বসে না বলে আদালতে এগুলো দিয়ে দিন না জবানবন্দি, তাহলেই তো মিটে যায়। আদালতে যাচ্ছেন তো টাইম নিচ্ছেন, খালি বলছেন আমি এখানে করব না, এটা আজকে এখান থেকে আমাকে যাতে অ্যারেস্ট না করা হয় তার জন্যে গেছিলেন। উনি ইডির কাছে গিয়ে বেরিয়ে সেই কংগ্রেসের বিরুদ্ধে গালাগালি দিতে শুরু করলেন, মনে পড়ছে তো কিছুদিন আগের ঘটনা। এত কথা টিভিতে বলে কী হবে? টিভির সাংবাদিক বা কোনো একটি বেসরকারি চ্যানেলে তো আমাদের আদালত বসেনি, ওনার এত বক্তব্য সব মিথ্যে কথা। আর কতটা মানে ভাবনা চিন্তা করেছে বলুন, যে ফাঁসির কাঠে চড়িয়ে দেবো। আর উনি জানেন তো আমাদের দেশে ইডি সিবিআই কয়লা বালি গরু এসবের জন্য, পাচারের জন্য সাজাটা কিন্তু ফাঁসি নয়। উনি বলেছেন ফাঁসিতে চড়ব, ফাঁসির মঞ্চে যাব, কোনো ফাঁসির মঞ্চে যেতে হবে না, আপনি এইসবের জন্য যে সর্বোচ্চ শাস্তি আছে সেটাই পান, ফাঁসি উনি যাবেন খুব ভালো করে, এটাকে ফাঁসি দিতে পারবেন, ওই জন্য উনি ফাঁসির কথা বলেছেন। শাস্তি আসল যেটা আছে সেটা উনি পাবেন, ওটা পেতেও হবে, চিন্তা নেই। অসংখ্য ধন্যবাদ সব্যসাচীদা।